আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ গাইস, চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি অসাধারণ আপডেট ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ব্ল্যাক টি শার্ট কবে কনফার্ম ব্যাক আসবে, এবং আমাদের নতুন যে ইভো গানটি আছে সেটি দেখতে কেমন হবে, এবং আমাদের আপকামিং অনেকগুলো গান স্ক্রিনের অ্যাভেলেবিলিটি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। গাইস, অনেক আগে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম আমাদের বাংলাদেশ সার্ভারে ব্ল্যাক টি শার্ট ব্যাগ আসতে চলেছে। হ্যাঁ গাইস, যদি তোমাদের বিশ্বাস না হয় আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা ভিডিওটি দেখে আসতে পারো। এখন গাইস মেন টপিক আসা যাক। গাইস, তোমরা তো দেখেছো বাংলাদেশের সব বড় বড় ইউটিউবাররা একটি পোস্ট করেছে আমাদের বাংলাদেশ সার্ভারে নাকি ক্রিমিনাল বান্ডেল আসতে চলেছে। বাট গাইস, আমরা কিন্তু একবারই কোনো ভিডিও বানাইনি যে আমাদের বাংলাদেশ সার্ভারে ক্রিমিনাল বা হিপ হপ বান্ডেল আসতে চলেছে। তো গাইস মেন টপিক আসা যাক। এখন গাইস, আগামীকাল যদি তোমরা গেমটি লগ ইন করো তাহলে গেমটির ভিতর একটি ইভেন্ট দেখতে পাবে, সেই ইভেন্ট হচ্ছে কনফার্ম আমাদের ব্ল্যাক টি শার্ট ব্যাগ। হ্যাঁ গাইস, তোমরা আরামসে সবাই স্পিন করে ব্ল্যাক টি শার্টটি বের করতে পারবা। গাইস, এই ইভেন্টটি আগামীকাল আসবে এবং থাকবে মোট 20 তারিখ পর্যন্ত। তো গাইস, ব্ল্যাক টি শার্ট তোমাদের কার কার ফেভারিট জানিয়ে দাও কমেন্ট সেকশনে। গাইস, স্ক্রিনের উপর যে একটি গান স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের নেক্সট ইভো গান স্ক্রিন, নেক্সট ইভো গান স্ক্রিন। হ্যাঁ গাইস, এটি হচ্ছে একটি এক্সিমেটারের ইভো গান স্ক্রিন স্ক্রিন। গাইস, বলা যায় এটি একটি ইউনিক গান স্ক্রিন। হ্যাঁ গাইস, এর ডিজাইনটা দেখুন, ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে, এই লুকিংটা জাস্ট অ্যামেজিং। গাইস, এর অ্যাক্টিভিট কী হবে আমি এখনও জানতে পারিনি, জানলে তোমাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করে দেবো। গাইস, এর যে অ্যানিমেশন আছে এবং ইমোটটি আছে সেটি এখনও ডিজাইন করা হচ্ছে, এখনও লিক প্রকাশ করা হয়নি। এটি ডিজাইন শেষ হলে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো এটির ইমোট এবং ইফেক্ট কেমন হবে। গাইস, তোমরা যে স্ক্রিনের উপর একটি গান স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি মেবি একটি আমাদের নিউ যে গান আছে করার সেটির গান স্ক্রিন। এর অ্যাভেলেবিলিটি হচ্ছে সিঙ্গেল রেঞ্জ এবং ম্যাগজিন মাইনাস অ্যাকুরেসি সিঙ্গেল। গাইস, নতুন স্ক্রিন হিসেবে এটি বলা যায় এতটাই খারাপ না, মোটামুটি চলে। গাইস, স্ক্রিনের উপর হচ্ছে একটি গান দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের নতুন গান ম্যাক্স সেভেন এর স্ক্রিন। হ্যাঁ গাইস, এর রেঞ্জ হচ্ছে ডাবল রেঞ্জ এবং অ্যাকুরেসি একটু মাইনাস, এর হচ্ছে আর্মন প্যাটেনশন হচ্ছে প্লাস। তো গাইস, বলা যায় এটি একটি মারাত্মক গান স্ক্রিন, কারণ দেখা যায় ম্যাক্স সেভেন দিয়ে যখন আমরা শুট করি তখন এর রেঞ্জ খুবই কম থাকে, যার কারণে ড্যামেজ অনেক কম দিয়ে থাকে। এর তুলনায় বলা যায় এটি একটি দারুণ একটি গান স্ক্রিন হতে চলেছে আমাদের গেমের ভিতর। গাইস, আর হ্যাঁ একটি কথা, একটি ভিডিওর ভিতর বলা হয়েছে 5 মিলিয়ন যদি ওয়াচ হয়ে থাকে বিডি সার্ভার থেকে তাহলে এই স্ক্রিনটি আমাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবে। তো গাইস, তোমরা যারা এখন বিডি দেখোনি, বাংলাদেশ ফ্রি ফায়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তোমরা ভিডিওটি দেখে নাও। গাইস, স্ক্রিনের উপর যে একটি গান স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হচ্ছে AR94 এর গান স্ক্রিন। হ্যাঁ গাইস, মারাত্মক একটি গান স্ক্রিন, এর লুকিংটা দেখো, চোস কালারটা অ্যামেজিং বলা যায়। গাইস, এর অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল ড্যামেজ, রিলোড স্পিড হচ্ছে মাইনাস এবং আর্মার প্যাটেশন হচ্ছে সিঙ্গেল। তো গাইস, ডাবল ড্যামেজ প্লাস আর্মার প্যাটেশন বেশি থাকার কারণে গাইস ড্যামেজটা অনেক বেশি দিয়ে থাকে, এবং গাইস ভেস্টের উপর দিয়ে যখন তোমরা শ্যুট করবা গাইস দারুণ ড্যামেজ দিয়ে থাকবে, বলা যায় ওপি একটা গান স্ক্রিন। গাইস, আমাদের নেক্সট যে ওপেন হল আছে সেটিতে 90% চান্স আছে এই AR94 গান স্ক্রিনটি দেওয়ার। তো গাইস, আসলে তোমরা কে কে নিবা জানিয়ে দাও কমেন্ট সেকশনে। গাইস, নেক্সট কথা বলবো আমাদের নতুন গান করাদের। হ্যাঁ গাইস, আমাদের নিউ যে একটি গান আছে করা, সেটির একটি গান স্ক্রিন আসতে চলেছে আমাদের গেমের ভেতর। হ্যাঁ গাইস, এর অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল ড্যামেজ ডাবল রেঞ্জ। তো গাইস, খাতানাক একটি গান স্ক্রিন বলা যায়। গাইস, এই করাদের গান স্ক্রিনটি আসলে তোমরা কে কে নিবা জানিয়ে দাও কমেন্ট সেকশনে। গাইস, নেক্সট কথা বলবো একদম রেয়ার একটি গান স্ক্রিন নিয়ে। হ্যাঁ গাইস, এটি হচ্ছে আমাদের MP5 গান স্ক্রিন। গাইস, এই ডিজাইনটা দেখুন গাইস, বলা যায় অ্যামেজিং এবং ইউনিক একটি ডিজাইন, এটি দেখতে কিছুটা আমাদের সেই ইভো গান স্ক্রিনের কালারের মতোই। গাইস, এর অ্যাভেলেবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ, রিলোড স্পিড একটু মাইনাস আছে মেবি। তবে গাইস, গানটা কিন্তু ওপি হতে চলেছে আমাদের গেমের ভিতর। তো আসলে তোমরা কে কে নিবা জানিয়ে দাও কমেন্ট সেকশনে। গাইস, নেক্সট কথা বলবো আমাদের সেই পেট নিয়ে। হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে অনেক আগে একটি ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম আমাদের গেমের ভেতর একটি হাঁসের পেট এসতে চলেছে। হ্যাঁ গাইস, এই পেটটির এক গাইস এই স্ক্রিনটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। গাইস, স্ক্রিনের উপর যে স্ক্রিনটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে এই প্যাডের স্ক্রিন। তবে গাইস, স্ক্রিনটা দেখতে এতটাই খারাপ না, দেখতে ওপি আছে। গাইস,
এই পেটটির স্কিন এবং পেটটি আগামী নেক্সট টপ আপে দিতে পারে সম্ভাবনা আছে খুবই বেশি। আগামী নেক্সট টপ আপে না দিলেও নেক্সট কোনো টপ আপে দিয়ে দিবে এই স্কিনটি। এবং গাইস আমাদের যে ক্যারেক্টারটি ছিল সেই ক্যারেক্টারটি তো নেক্সট কোনো টপ আপে দিয়ে দিবে গাইস। নেক্সট কথা বলবো জার্সি নিয়ে। হ্যাঁ গাইস, আপনাদেরকে আমি কতগুলো জার্সি দেখিয়ে দিয়েছিলাম অনেক আগে। হ্যাঁ, ওই জার্সিগুলো দেখতে কেমন হবে এবং লুকিং কেমন হবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো গাইস। তো দেখা যাক গাইস, স্ক্রিনের উপর যে জার্সিটি দেখতে পাচ্ছ এটি এতটাই খারাপ না গাইস, বলা যায় জোস একটি জার্সি। যে তোমাদেরকে কয়েকটি জার্সি দেখিয়ে দিয়েছিলাম তার ভিতরে এটি হচ্ছে একটি। তো গাইস আসলে জার্সিগুলো তোমরা কে কে নিবা জানিয়ে দাও কমেন্ট সেকশনে। ওকে গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ গাইস।